মুকুটমণিপুর। দুদিনের শীতকালীন বেড়ানো বা পিকনিকের উপযুক্ত জায়গা বলা যায়। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম একটা পরিবেশ। কংসাবতী বাঁধের কাছে আল্পনা দেওয়া এক রাস্তা ধরে চলে যেতে পারেন কংসাবতী নদীর বাঁধে। অটো করেও সাইট সিন করে নিতে পারেন মুকুটমণিপুরে। পুরো শীতকাল মেলা বসে, কারণ এই সময় প্রচুর পর্যটক এখানে আসে, আর আছে পিকনিক। প্রচুর পিকনিক হয় এই শীতকালে। নৌকা ভিড়ছে ঘাটে, এই নৌকায় ভ্রমণ একটা আলাদা আনন্দ প্রদান করে। এই নৌকায় অনেকটা সময় এদিক ওদিক ঘুরে কাটানো যায়। Thank you.
বিকেলের সূর্য অস্ত যাওয়া। এখানে আসার পর এভাবেই কাটল বিকেলের বেশ কিছুটা সময়। পরদিন সকাল সকাল বেরিয়ে চলে যেতে হয় ঝিলিমিলি। সেখানে তালবেড়িয়া ড্যাম আর সুতান জঙ্গল দেখে মুকুটমণিপুর ফিরছি পরেশনাথ মন্দির দেখতে। এই রাস্তা দিয়ে ফেরার সময় বাঁকুড়ার গ্রামীণ জীবনযাত্রার একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। বাঁকুড়ার জীবনযাত্রার সাথে পরিচিত হতে হতেই পৌঁছে গেলাম স্পটে। এখানে ড্যাম আর পরেশনাথ মন্দির দুটোই দেখার মতো। সামনে দেখা যাচ্ছে পরেশনাথ বাউল মঞ্চ, পেছনে মন্দির, যেখানে ভক্তরা চলেছে পরেশনাথ দর্শনে। বাঁকুড়ার মুকুটমণিপুরে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত খোলা আকাশের নিচে পরেশনাথ মন্দির। স্থানীয় জনসাধারণের জন্য একটা শ্রদ্ধেয় মন্দির, যেটা এর প্রাকৃতিক অবস্থান এবং সূর্যাস্তের শ্বাসরুদ্ধকর দৃশ্যের জন্য পরিচিত। মন্দিরটা 16 শতকে নির্মিত বলে মনে করা হয়।
এটা বাঁকুড়া জেলার একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ল্যান্ডমার্ক হিসাবে বিবেচিত হয়। এটা এমন একটা জনপ্রিয় পর্যটন গন্তব্য যা সারা ভারত থেকে দর্শকদের আকর্ষণ করে। মন্দিরটা এমন একটা সুন্দর খোলা জায়গায় অবস্থিত যা শান্তিপূর্ণ এবং নির্মল পরিবেশ প্রদান করে। মন্দিরের প্রধান মূর্তি হল একটি বড় শিবলিঙ্গ। মন্দিরটাতে আরও কয়েকটা ছোট মন্দির বা মূর্তি রয়েছে। মন্দির চত্বরেই পাবেন পুজোর ফুল, বেলপাতা, ধূপ মোমবাতি এবং প্রসাদ। সবই রেডি করা আছে। মন্দির দেখার সেরা সময় সকাল বা সন্ধ্যে। এই সময় এখানকার দৃশ্য সবচেয়ে আকর্ষণীয় হয়। শোনা যায় বাঁধ নির্মাণের সময় মাটির নিচে মূর্তিটি পাওয়া যায় এবং এটা জৈন সংস্কৃতির প্রমাণ বলে মনে করা হয়। মন্দির দেখে যেদিক দিয়ে উঠেছি তার উল্টো দিকের সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। মুকুটমণিপুর তার নেকলেস আকৃতির বাঁধের জন্য বিখ্যাত। এটা একটা মুকুট বা মুকুটের মতো রহস্যময় টিলা দ্বারা বেষ্টিত। নির্মল প্রকৃতি এবং আকাশি জলের শ্বাসরুদ্ধকর দৃশ্য, সবুজ বন এটাকে একটা প্রাকৃতিক গুপ্তধন করে তোলে। মুকুটমণিপুর বাঁধকে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ হিসাবে বিবেচনা করা হয়। প্রচুর পর্যটক আসেন, মন্দির দর্শন করেন, নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করেন।
মুকুটমণিপুর বা পরেশনাথ শিব মন্দির দেখার পরিকল্পনা করলে পিয়ারলেস রিসর্ট মুকুটমণিপুর, হোটেল পিঙ্ক রোজ, রিমিল লজ, মিলি রিসর্ট বা মুকুটমণিপুর গেস্ট হাউসের মতো আশেপাশের হোটেল বা রিসর্টগুলোর মধ্যে একটাতে থাকার কথাও বিবেচনা করতে পারেন। মুকুটমণিপুরের এই ভিডিও আপনাকে আনন্দ প্রদান করতে পেরেছে আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।